দেশের শিশুদের জন্য সেপ্টেম্বরের মধ্যেই মিলতে চলেছে করোনার ভ্যাকসিন, এমনটাই জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ভাইরোলজির ডিরেক্টর। দেশে যখন জাইডাস ক্যালিডার টিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, পরীক্ষা সফল হলে এই টিকা শিশুদের ওপরেও প্রয়োগ করা যাবে। এখন 2 থেকে 18 বছর বয়সী শিশুদের ওপর কোভ্যাক্সিনের টিকার দ্বিতীয় এবং তৃতীয় দফার পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষার ফল জানা যাবে খুব তাড়াতাড়ি এবং তারপরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তৃতীয় ঢেউ, আসন্ন তৃতীয় ঢেউ, তাতে কিন্তু মোস্ট এফেক্টেড হতে পারে চিলড্রেন, শিশুরা। সেক্ষেত্রে এই ভ্যাকসিন যদি মেলে অবশ্যই সেটা একটা সমস্যার সমাধান বলা যেতে পারে। দেখো তমালিকা, এখনো পর্যন্ত শিশুদের ভ্যাকসিন নিয়ে যেটা প্রিয়া আব্রাহাম জানিয়েছেন এনআইভি ডিরেক্টর, সেটা হচ্ছে কোভ্যাক্সিনের সেকেন্ড এবং থার্ড ফেজের ট্রায়াল চলছে, ট্রায়াল প্রায় শেষের পথে। তবে এই ট্রায়াল শেষ হওয়া এবং তার রেগুলেটরি অথরিটি যারা রয়েছে তাদের কাছ থেকে পুরোপুরি অনুমতি পাওয়া, এটার জন্য একটু সময় লাগে। আজকে আগস্টের প্রায় শেষ হতে চললো, এই সময় দাঁড়িয়ে যদি ট্রায়ালের রিপোর্ট জমা পড়বে সেই রিপোর্ট ভালো করে খতিয়ে দেখা হবে, তারপরে সাবজেক্ট অ্যাপ্রুভাল কমিটি অ্যাপ্রুভ করবে, তারপরে সিডিএসসিও যারা ফাইনালি অ্যাপ্রুভাল দেয় তারা এই টিকা শিশুদের জন্য আনার জন্য একেবারে ফাইনাল চূড়ান্ত অনুমতি দেবে। এইটা হতে হতে মোটামুটি সেপ্টেম্বর বা তার পরে কিছুদিনের মধ্যেই চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রিয়া আব্রাহাম। এবং একই সঙ্গে জাইডাস ক্যাডিলা যে ভ্যাকসিনটা ডিএনএ প্লাজমিড প্ল্যাটফর্মে তৈরি এবং 3টে ডোজের ভ্যাকসিন, সেই ভ্যাকসিনেরও বাচ্চাদের উপর একটা ট্রায়াল চলছে।